গণপতির আরাধনায় মেতেছে সারা দেশ। কলকাতাও কিন্তু কোনো ভাবেই পিছিয়ে পড়েনি। দিকে দিকে হচ্ছে গণপতির আরাধনা। গত দুবছর করোনার কারণে ভাটা পড়েছিল সিদ্ধিদাতা বিনায়কের আরাধনা। সিদ্ধিদাতা গণেশের কাছে সবাই নিজের মনোবাঞ্ছা চেয়ে নিচ্ছেন। এদিকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার দিকে দিকে চলছে গণেশ পুজো, তেমনি উত্তর কলকাতার এসবি জুনিয়র স্পোর্টিং ক্লাবের গণপতি উৎসবে বছরে 5তম বর্ষে পদার্পণ করল। এদিন পুজো প্রাঙ্গণে মহাপ্রসাদের আয়োজন করে ক্লাবের ছোট সদস্যরা। সারা বছরের পড়ার খরচা কিছুটা বাঁচিয়ে নারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিন মহাপ্রসাদ বিতরণে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, ওয়েলম্যান গ্রুপের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী ললিত শর্মা, বিক্রম সিং, সুনিতা যাদব, নরেশ চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরাও। গণেশ পূজা দিয়েই তো পূজা শুরু হয়, আর আজ থেকে তো দুর্গা পূজা শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে বর্ণাঢ্য অনুষ্ঠান সারা এলাকার দুর্গা পূজা কমিটিগুলোকে নিয়ে করে দেখিয়ে দিয়েছেন, এটা উপরওয়ালার আশীর্বাদ। তোমরা তো দেখলে বৃষ্টিও হলো, তার সঙ্গে সঙ্গে কি সুন্দর ওয়েদারও হয়ে গেল, রোদও উঠলো, মানুষ আরামে হেঁটে উঠে পুরো গিয়ে একদম। আর গণেশ পুজো থেকেই দুর্গা পূজা শারদ উৎসব শুরু হয়েছে। আর বাচ্চারা যে আয়োজনটা করেছে, এটা এর ওয়েদার এত ভালো, এলাকার মানুষও এতে খুশি, আমরাও খুশি। আমরা দেখুন এই দেখাচ্ছি যে আমাদের বাঙালি, আপনি অনেক মুম্বাইতে পুজো দেখে এরকম দেখবেন না যে বাচ্চাগুলো প্রোগ্রাম করছে। আমাদের এখানে সব জুনিয়র, মানে কারো এখানে 15 বছরের বেশি নেই, কিন্তু তারা নিজের স্কুলের পয়সা বাঁচিয়ে এই প্রোগ্রামটা করলো আর বললো সবাইকে খাওয়াবো। তাহলে বুঝুন আমাদের স্কুলে বাচ্চা কতগুলো সংস্কারই আছে। এখানে কোনো থেকে চান্দা নেয়নি, ওরা বলেছে আমাদের স্কুলের পয়সা জমা আছে, আমাদের টিফিনে পয়সা জমা আছে, এই প্রোগ্রাম করো, আমরা বড় ভাই করে দিচ্ছি চলো। তাহলে ভাবুন এই বাচ্চাগুলোর সংস্কার কীরকম, এরা বড় হলে আরো বড় করে প্রোগ্রাম করবে। দাদা বলে দিয়েছে, তাই আমরাও আশা করব যে আগামী দিন এই বাচ্চাদের নিয়ে বাচ্চারা এই বড় প্রোগ্রামটা করবে। আমরা সাহায্য রূপে আমরা আজকেও আছি ওদের পক্ষে, বা এই সব কাজের জন্যে, ধর্মীয় কাজের জন্যে সব আমরা সব সময় উপস্থিত থাকি, সব সময় উপস্থিত থাকবো এই 5 বছর হলো। দেখুন এর মধ্যে তো কিছু বলার নেই, সব তো স্টুডেন্ট বাচ্চা। আর সবথেকে ভালো কথা কি যে নিজের পকেট থেকে ওরা পুজো করছে, আমরা একটু ওনাদেরকে সহযোগ করে এগিয়ে বাড়াচ্ছি। কী যে প্রথম এই যে 2-3 বছর হলো কোভিড সিচুয়েশানটা, লোক বাড়ি থেকে বেরোতে পারলো না, এই বাড়ি থেকে যে বেরোচ্ছে না, এইবার ইন্ডিপেন্ডেন্ট হয়েছে যে কোভিড সিচুয়েশানটা কম হয়েছে অনেক। হ্যাঁ, আর লোক ঘুরতে পারবে ভালো করে, আর আমরা কামনা করি কি সব সুস্থ থাকে আর ভালো থাকে।